কিছু উচ্চ ফলনশীল লাউয়ের জাত এসিআই মার্শাল সুপার প্রায় সারা বছর চাষ করা যায়। এটা খুবই ভালো জাত, আপনারা এটি চাষ করতে পারেন। এটি রোদ এবং বৃষ্টি সহনশীল। এসিআই আর একটি জাত হচ্ছে ময়না, এটি একটি খাটো জাতের লাউ, আপনারা এটাও লাগাতে পারেন। এটার ফলন অনেক ভালো, সারা বছর লাগানো যায় এটি। এটা হচ্ছে লাল তেরের ডায়না, এটিতে প্রচুর ফলন ধরে এবং তাপ এবং বৃষ্টি সহনশীল। এটা এটাও খুব ভালো জাত, এটার ফলন অনেক ভালো, এটাও আপনারা লাগাতে পারেন। এটা হচ্ছে মেটাল সিডসের মার্কেট লিডার হাই গ্রিন, এটি খুবই ভালো হয় এবং এটা জানলার পাশাপাশি মাটিতেও ভালো হয়। এটা খুব ভালো জাত, এটাও আপনারা লাগাতে পারেন। এটা হচ্ছে সুপ্রিম সিডসের গ্রিন ম্যাজিক, এটা বাংলাদেশের বিখ্যাত একটি জাত এবং সারা দেশে এটি চাষ করা হয়। এটা সফলতার হার অনেক বেশি, আপনারা এটাও চাষ করতে পারেন। এটা হচ্ছে ইস্পাহানির বাদশাহ, এটাও খুব একটি ভালো জাত, আপনারা এটাও লাগাতে পারেন, এটাও অনেক ভালো। এটা হচ্ছে ইয়ার মালিকের মধুমতি, এটাও অনেক ভালো জাত, এটাও আপনারা লাগাতে পারেন। ইতিপুরে যে জাতগুলো দেখানো হয়েছে সবগুলোই ভালো জাত, আপনাদের উচিত হবে একটি জাত না চাষ করে একসাথে একাধিক জাত চাষ করা। যেমন 20% জমি হলে একসাথে তিন চারটি জাত একসাথে বপন করলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।